চেরি চেরা রোজা রেখে এইসব কোনো রকমের এই যে চারটা প্রতিষ্ঠানের জন্য বিএসটিএলকে কোনো কেন 900 ml আর এখানে দেখা গেল যে মাপার সময় 900 ml নেই 7.2 or 4 ml এই ভাষ্য এই তারতম্যটা কেন ওজন কম চায় অবৈধ কারখানায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হলো। এইখানে আমাদের গোপন তথ্যে ছিল যে অবৈধ প্রক্রিয়ায় সয়াবিন এবং পাম অয়েল বোতলজাত করে বাজারজাতকরণ করা হচ্ছিল। এইখানে এসে যা যেটি আমরা দেখলাম যে তরু দৃষ্টি চেরি এবং তিন এই চার রকমের নাম দিয়ে মূলত সয়াবিন এবং পাম অয়েল বোতলাইজড করে স্পেশালি সিলেট এলাকায় সরবরাহ করা হয়। এইখানে যে সমস্যাটি সেটি হচ্ছে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই, অথচ বিএসটিআইয়ের যে ট্রেডমার্ক সেটি তারা ব্যবহার করছে, লোগো ব্যবহার করছে। আর একই সাথে আপনারা দেখতে পেলেন যে এখানে একটি ল্যাব থাকার কথা ছিল, সেই ল্যাবটাও আমরা এখানে দেখতে পেলাম না। অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে মূলত এই সয়াবিন তেল বোতলাইজড করা হচ্ছিল এবং সংরক্ষণ করা হচ্ছিল। এই কারণে এই প্রতিষ্ঠানটিকে 1,50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায়সহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেড লাইসেন্স ওনারা বলেছেন যে আছে, কিন্তু আমাদেরকে এখনও দেখাতে পারে নাই। যদি ব্যাখ্যায় সন্তুষ্ট করতে না পারে তাহলে এই প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে, আর যদি ব্যাখ্যায় সন্তুষ্ট করতে পারে অথবা তারা যদি বলে যে আমরা বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়ার যে প্রক্রিয়া সেটি দ্রুত করে লাইসেন্স নিয়ে আমাদেরকে দেখালে তারপরে আমরা এটি ওপেন করে দেওয়ার যে ব্যবস্থা সেটি করব। বিএসটিআই থেকে যখন আপনি এই প্রতিষ্ঠানটি যখন মোড়কজাতকরণের জন্য লাইসেন্স নিতে যাবে তখন পুষ্টি বা তীর যাদের কাছ থেকে র ম্যাটেরিয়াল হিসেবে তেলগুলো নিয়ে আসবে তাদের সাথে একটা এগ্রিমেন্ট হওয়ার কথা, সেই এগ্রিমেন্টের কপিও তারা দেখাতে পারে নাই। এই সকল কাগজ মূলত দেখার জন্য আমরা অধিদপ্তরে তাদেরকে তলব করেছি। তাদের যে বাটখারা ক্যালিব্রেশন করা আছে সেটাও আমরা পাই নাই, ফলে এই বাটখারা যে ঠিক আছে কি না সেটিও সন্দেহজনক বিষয়। সব কিছুই মূলত তাদের কার্যক্রমটা অবজারভেশন রয়েছে, আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে প্রতিষ্ঠানের কোনো নাম বা কোনো কিছু পেয়েছেন কিনা। ওনারা লিখেছেন যেটি আসিয়ান ফুড প্রোডাক্টস দেমরা ঢাকা, এই নামটা তারা ব্যবহার করেছে। অ্যাকচুয়ালি নামটা যে ব্যবহার করেছে এই সংক্রান্ত কোনো কাগজপত্রই তো নেই, তাদের ট্রেড লাইসেন্স এখনো দেখাতে পারেনি, ফলে এই নামটি যথাযথ কিনা সেটা উই আর নট শিওর অফ দ্যাট। মালিককে পাওয়া যায়নি, তবে মালিকের সাথে আমরা ফোনে ওভার টেলিফোনে কথা বলেছি এবং তার প্রতিনিধি আসছে, কিন্তু প্রতিনিধি যথাযথ উত্তর দিতে পারছে না। আপনার একটা স্টোর রুম যেটা সেটা ফিল আপ রয়েছে, হিউজ পরিমাণে তেল এখানে মজুদ রয়েছে এবং প্রতিদিন রাত্রে এই কার্যক্রমগুলো পরিচালনা করে, যেটি আমরা জানতে পেরেছি রাত্রে কার্যক্রম পরিচালনা করে এবং খুব ভোরে ট্রাক ভর্তি করে মূলত এই বোতলজাত যে তেল সেগুলো প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা হয় এবং এটি শহরে না করে গ্রাম এলাকায় সরবরাহ করা হয়, এগুলো সন্দেহজনক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এইরকম ভেজাল বিরোধী অভিযান এবং নকল বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এইরকম কোনো তথ্য যদি আমাদের কাছে আসে তাহলে দয়া করে 1611 এই নাম্বারটি 24 ঘন্টাই খোলা থাকে, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করলে অবশ্যই অভিযান পরিচালনা করা হবে, সেটি যে কোনো দিন যে কোনো সময় আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ। আলটিমেটলি তো
ধন্যবাদ।